চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে হরিহরপাড়া থানার রুকনপুর ঝাঝা এলাকার একটি বুথে। অসুস্থ ভোটকর্মীর নাম বাশির খান, বাড়ি বহরমপুর বাসুদেব খালি এলাকায়। ভোট চলাকালীন বুথের ভেতরেই তিনি অসুস্থ হয়ে পড়েন, সঙ্গে সঙ্গে তাকে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হরিহরপাড়া হাসপাতালের চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন এবং সুস্থ হয়ে উঠলে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে আবার ভোট শেষের দিকে তখন অসুস্থ হয়ে পড়লে পুনরায় তাকে হরিহরপাড়া হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার চিকিৎসা শুরু হয় বলে জানা যায়। হরিহরপাড়া থেকে এসকে আফতাবের রিপোর্ট, AB24 নিউজ। আপনি কোন বুথের ভোটকর্মী ছিলেন? হরিয়াপাড়া ব্লকের। দিয়ে ভোট চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন, এখন শরীর কেমন আছে আপনার? ভোটদান তো সম্পূর্ণ হয়নি। ভোটদান প্রথমে যখন ভর্তি হয়েছিলাম কমপ্লিট হয়নি, তারপরে কমপ্লিট হয়েছিল। কারা আপনাকে হাসপাতালে নিয়ে আসলো? কারা নিয়ে আসলেন? আপনার বাড়ি কোথায়? বাসুদেব খালি। কি নাম আপনার? তাহলে ভোট চালান কার্ডে অসুস্থ হয়ে পড়েছিলেন? আমাদের এখানকার একজন ভোট কর্মী, হ্যাঁ, আমাদের এখানে রুকনপুর ঝাঝা, হ্যাঁ, এখানে আপনার দুপুরবেলা অসুস্থ হয়ে যায় একবার, দিয়ে আমি হরিহরপাড়া হসপিটালে নিয়ে আসি। দিয়ে হসপিটালটি মোটামুটি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, দিয়ে আবার ওখানে নিয়ে যাই। হ্যাঁ, দিয়ে আবার সন্ধ্যার সময় ভোট পরে ভোট শেষ হয়ে গেল, তারপর আবার অসুস্থ, দিয়ে আবার এইখানে আমি হসপিটালে, হরিহরপাড়া হসপিটালে। এটা গরমের কারণে হলো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, খুবই গরমের কারণে, এটা প্রচণ্ড গরম। এখন কেমন আছেন? এখন তো ইসিজি করতে হবে, আর গার্জেন আসছি। হ্যাঁ, গার্জেন আসলে আমি গার্জেনের হাতে তুলে দেবো। কোথায় বাড়ি ওনার? ওনার বাড়ি এইদিকে বহরমপুর বাস্তব খালিটায় বলেছে আমার। আচ্ছা, ভোট চলাকালীন কি অসুস্থ হয়ে পড়েছিলেন? হ্যাঁ, বিকালে তখন ভোট চলছিল, সেই টাইমে একবার অসুস্থ হয়েছিল। আমি সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম গাড়িতে। হ্যাঁ, গাড়িতে নিয়ে এসে মোটামুটি মিনিট কুড়ি বাদ ওনার সুস্থ হল, গিয়ে বললাম নিয়ে যেতে বলল। ওনার কেউ হচ্ছেন আপনি? ওনার কেউ হচ্ছেন? ওনার কেউ না, গাড়ি ড্রাইভার। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার হচ্ছে এহরাম আলী মণ্ডল। বাড়ি? পদ্মনাথ। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, MIS, ডবল স্কিম, জল প্রকল্প, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।